হত্যাকাণ্ডের মামলায় জনপ্রিয় খল অভিনেতা আহমেদ শরীফকে 3 মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি 1,67,000 টাকা জরিমানাও করেছে আদালত। ঢাকার 4th অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমান আলী শেখ এ রায় ঘোষণা করেন। আদালতের পেশকার ইফতেখার হোসেন সোহাগ সাংবাদিকদের জানান, রায় ঘোষণার সময় অভিনেতা আহমেদ শরীফ পলাতক ছিলেন। 1,67,000 টাকার চেক প্রতারণার অভিযোগে মোশারফ হোসেন সুমন নামের এক ব্যবসায়ী গত 5ই মার্চ এই মামলা দায়ের করেন। তবে রায় ঘোষণার সময় অভিনেতা আহমেদ শরীফ আদালতে অনুপস্থিত ছিলেন। মামলার এজাহার থেকে জানা গেছে, আহমেদ শরীফের কাছে মোশারফ হোসেনের 1,67,000 টাকার পাওনা ছিল। সেই টাকা পরিশোধের জন্য আহমেদ শরীফ তাকে স্ট্যান্ড ব্যাংকের একটি চেক দেন। ওই টাকা তোলার জন্য তিনি 2 দফা ব্যাংকে চেক জমা দিলেও সেটি প্রত্যাখ্যাত হয়। এই বিষয়ে উপযুক্ত সমঝোতা না পেয়ে এই অভিনেতার বিরুদ্ধে মামলা করেন মোশারফ হোসেন সুমন। আহমেদ শরীফের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি খোলা পাওয়া যায়, তবে তার কোনো সাড়া মেলেনি। খোঁজ নিয়ে জানা গেছে, শারীরিকভাবে অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি আহমেদ শরীফ। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সাথে বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না। ধন্যবাদ।